এক রাতে চুরি খড়গ্রামের দুই মন্দিরে। খড়গ্রাম থানার আতাই গ্রামের কালী মন্দিরে তালা ভেঙে চুরি। গ্রামবাসীদের দাবি, হওয়া গিয়েছে প্রতিমার গয়না ও টাকা। সাতটার দিকে আসছি, রাত বারোটার দিকে মানে চুরি করে নিয়েছে। এবার যা গয়না গাছি যা ছিল সব মানে নিয়ে পালাচ্ছে। এসে দেখছি তো তালা ভাঙা। চুরি হয় পাশেই দুনি গ্রামের একটি মন্দিরেও। সেখানে তালা ভেঙে বের করে নিয়ে আসা হয় প্রণামীর বাক্স, উধাও বাক্সে থাকা টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ। দশটার পরে যে কখন হয়েছে তা জানি না, আবার ভোরবেলাতে আমার আশ্রমে যে সেবক থাকে গোড়াং, সে গেট খুলতে এসে দেখছে যে তালা নাই, মন্দির খোলা, তারপর দেখছে প্রণয় বাক্স নাই। কিন্তু মন্দিরের ভিতরটা যাই হোক বন্ধ ছিল, মন্দিরের ভিতরে কিছু। রাত বাড়লেই মন্দিরের পাশে বসে নেশার আসর, দাবি স্থানীয়দের। নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মন্দিরে জোড়া চুরির ঘটনার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ। আশ্রমে আজকে রাত্রি আনুমানিক দুটো লাগাত এই যে মেন গেটে তালা এবং মন্দিরে তালা ভেঙে ঠাকুরের যেসব জিনিসপত্র কিছুটা পোনায় বাক্স ভেঙে নিয়ে গিয়েছে, এবং নিয়ে গিয়ে আমাদের গ্রামে আরেকটি মন্দির হচ্ছে আতাই কালীতলায়, ওখানেও মায়ের গলাতে নাকে টিকলি যেসব সোনার গয়না ছিল প্রত্যেকটা জিনিস খুলে নেওয়া আছে। এই যে একটা এরকম একটা বীভৎস চুরি আমাদের দুটো মন্দিরেই, এ আমরা খুব আতঙ্কিত।